ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات আমরা কিন্তু বহুত করা করা কথা বলি, এরপর আমরা বিপদ নাই। কেরে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। তাহিদি সাহেব খুব করা করা কথা বলেন, আসলে কি করা করা কথা বলেন, তারপরও বিপদ আসে না? মামলক সাহেব তারা হয়তো জিমিয়ে জিমিয়ে কথা বলেন, তার জন্য তাদের উপর বিপদ আসে। তারপর দেখি আমরা তাহিদি সাহেবের করা করা কথা শুনবো একটু পর, কি বলেন শুনি। এরপর আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধ আচরণ করে, আর বিপদের অভাব নাই, হুদ হুদি গলার মধ্যে আংটা লেগে যায়। অথচ এর চাইতে করা কথা কই, কঠিন কথা বলি আমরা। সত্যি কি কঠিন কথা বলেন? আমার তো কখনো মালুম পড়েনি, যা বলেন বিনোদনের জন্য বলেন, মানুষ বিনোদন নেই। তার যে মানুষ আছে, তার যে অডিয়েন্স আছে, তারা বিনোদন নেই। আমরাই তো দেখেছি সব হাস্যকর বিষয়, তা আপনাদের সামনে তুলে ধরবো। এরপরও কিন্তু আমাদের কাছে মানুষটা আমলা আসে না, কি জানেননি? কারণ আল্লাহ বলছেন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আজান্তু হবিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে। ভালোবাসা মানে কি? মাজারে গিয়ে সেজদা করা, মাজারে গিয়ে গান বাজানো, ডান্স করা, লাল কাপড় মাথায় বাঁধা, এগুলা কি ভালোবাসা? না, এগুলা নাটক। এগুলা দিয়ে মানুষকে বোকা বানানো, সাধারণ জনগণকে বোকা বানিয়ে টাকা ইনকাম করা, এগুলা নাকি? তো যেখানে আল্লাহ পাকের রহমতের ছায়া, সেখানে দুনিয়ার কোনো জোর তুফান কি তাকে পাবে? পাবে না, পাবে না। তো তাই বলে কি কেউ জেলে গেছে দুনিয়াবি কোনো কাজে তো যায়নি? আপনি তো কটুক্তি করে কুসা মেরে কথা বলতেছেন, দুনিয়াটাকে এতই মোগরমূলক পেয়ে গেছেন, যা বলবেন মানুষ মেনে নিবে। সাধারণ জনগণ কি এতই বোকা? আপনার মতো কিছু লোকেরাই এই সমাজটাকে নষ্ট করতেছে। বিভিন্ন টপিক নিয়ে কথা বলেন, মুস্তাফিজ চেন্নাই খেলেছে, ভারতে গিয়ে খেলেছে, এই টপিক নিয়ে আপনি কথা বলেন, হারাম খেলা এই বিষয়টাকে আপনি ওয়াজের মধ্যে তুলে ধরেন, কি ভালোবাসা আপনার! আহা, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা। এটা কি বললেন? কুরআন আয়াত বলছেন তো, উনি তো মুফতি সাহেব, তাইলে এত বড় ভুল করে বসলেন? একটা হচ্ছে গুলতা, আর একটা হচ্ছে থা। গুলতা যদি শেষে আসে আয়াতের ওয়াকফ করতে হয়, তাহলে হ্যাঁ বলে ওয়াকফ করতে হয়। উনি আবার কি বলেন আমরা শুনে আসি, আয়াতটি শুনে আসি। ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা। ওয়াস সামারা, এটা কিভাবে সম্ভব? আপনারা নিজেরাই চেক করে দেখবেন, দুই নম্বর পারার কোরআন মাজিদে, দুই নম্বর পারার সূরা বাকারা দুই নম্বর পৃষ্ঠায় শেষ আয়াতের মধ্যে রয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে সামারাহ বলে থামছেন, আবার উনি মুফতি আত তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি, এই সাধারণ এই বিষয়টা নিয়ে ওনার জ্ঞান নেই, কোরআনের বিষয় নিয়ে জ্ঞান নেই। তাহলে এসব বড় বড় কথা বলে কি আর হবে? আর উনি কি বা বড় বড় কথা বলেন, তা তো অবশ্যই আমরা এখনই শুনবো। তাহলে শুনে আসি প্লিজ। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? না, এখানে কোনো হইচই নেই, খুবই সুন্দর পরিবেশ। আমি কি কাউকে গালি দিয়েছি? না, তুমি কেন গালি দিবে? আপনি তো গালি দেওয়ার প্রশ্নই ওঠে না, আপনি কত ভালো মানুষ। কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। এগুলোই কি ওনার বড় বড় কথা? আপনারাই বলেন, আরোই তো আপনারা শুনেছেন, আরো শুনবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহিরি মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা, সিলে মার্কেট ফা অনজিব, বুঝলে বুঝফাতা, না বুঝলে তোর এডি ফাইসে তো ঠিক আছে। শয়তানের হাপড়া, আমি শিয়ে আইছি, সাক্ষী হয়ে যাস গা, আমি শিয়ে আইছি। একবার এমনি হিদিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা? আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো পাইছি না। হে কো আল্লাহুম্মা বারেক লানা ফি মা বিড়ি টানা, এটা বলে বিড়ি খাওয়ার দোয়া। কেন ভাবলি একটু চা খাচ্ছি, চা খাবো, খায় একটু, আপনারা খাবেন, ডেলে দেই, ডেলে দেই। এখন আমরা শুনবো আমাদের
যারা গলার জুড়ে বলে, তাহিরি বলে, জুড়ে জুড়ে আওয়াজ করে কথা বলে, তাদের কথা শুনব। তাদের কথা শুনলে আপনাদের কিভাবে স্পৃহা জাগে, কতটুক মায়া মমতা জাগে, ইমানের প্রতি কতটুক আগ্রহ জাগে সেটাই দেখবেন কথা শোনার পর। পরিষ্কার কথা, কাদিয়ানিদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। আমার নবী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে, আমার পেট তার চাইতে বেশি দামি না। আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আমার দাঁত তার চাইতে বেশি দামি না। আমার নবীর গালে যদি চড়মারা হতে পারে, আমার গাল তার চাইতে বেশি দামি না। আমার নবীর চেহারায় যদি থুতু মারা হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা তার চাইতে বেশি দামি না। আল্লাহর নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আল্লাহর কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না। আরে আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাবা ছাড়তে হয়, মক্কা ছাড়তে হয়, পবিত্র ঘর ছাড়তে হয়, আমার ঘর, আমার এলাকা, আমার দেশ তার চাইতে বেশি দামি না। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার খানকাহ তার চাইতে বেশি না। আরে প্রয়োজনে দুনিয়ার সব ছাড়বো, প্রয়োজনে নিজে শহীদ হব, প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার বাপের কোল খালি হবে, আমার মায়ের চোখ থেকে অশ্রু ঝরবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাবেন, হে আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে ভুলুণ্ঠিত হতে যাব না।